হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি হেরিয়া। হেরিয়াতে আমাদের কিছু কিছু দরকার আছে। প্রথমেই যাচ্ছি ডেন্টিস্টের কাছে, কারণ কয়েকদিন ধরে আমার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিল, তো তার জন্য ভাবলাম একবার দেখিয়ে আসি। তো তারপরে আমরা চলে এলাম জামা কাপড়ের দোকানে। ওখানে আমি ওর জন্য একটা টি শার্ট কিনলাম। এই যে টি শার্ট কেনা হয়ে গেছে, তো বাড়ি এসে ভালোভাবে দেখাবো কীরকম কিনেছি। তো তারপরে বেরোনোর সময় ওর একটা কল চলে এলো, ও ফোনে ব্যস্ত হয়ে গেল, তারপরে আমি এইগুলো শ্যুট করছিলাম। তারপরে চলে এলাম ফুলের দোকানে ফুল কিনতে। তো কি ফুল কিনেছি সেটা আমি পরে দেখাবো, আগে দেখে নাও এই গোলাপগুলো কি সুন্দর লাগছে, দারুণ লাগছিল। এত ফুল, ফুল দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো তারপরে আমরা এখন বাড়ির পথে চলে এসেছি, টোটোতে উঠে গেছি। এই যে টোটো এখনও ছাড়েনি। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে এই যে ব্রেকফাস্ট করছি, তখন কিন্তু 1টা বাজে, ওটা লাঞ্চেরই টাইম, কিন্তু আমরা তখনই ব্রেকফাস্ট করলাম। ছিল লুচি, আলুর দম, ক্ষীর আর মিষ্টি। তো এই যে ও খাচ্ছে এখন, বললাম যে তুমি একটু ক্ষীরটা খাও, কেমন হয়েছে বলো। ও বলছে খুব ভালো হয়েছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবো।